ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। আমরা আজকের ক্লাসে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা দেখব এবং এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এবং স্প্রিং বল দ্বারা কৃত কাজের আমরা একটা সূত্র আনবো, তারপরে এই সূত্র রিলেটেড স্প্রিং বল দ্বারা কৃত কাজের যে ম্যাথ প্রবলেমগুলো হয় সেই ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করব। এটা হচ্ছে আজকের ক্লাসে আমাদের পড়াশোনার টপিক। আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কোনো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত হলো, সেই বলটা হচ্ছে ধ্রুব বল। ধ্রুব বলটা হচ্ছে কোনো সরণের উপর ডিপেন্ড করবে না, সরণের অপেক্ষক রূপে থাকবে না, সরণের ফাংশন রূপে থাকবে না। তো ধ্রুব বল দ্বারা কৃত কাজের হিসাবটা আমরা কিভাবে করি সেই জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এবং ধ্রুব বল দ্বারা কৃত কাজের যে ম্যাথ প্রবলেমগুলো হয় সেই টাইপের কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম। তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় টপিকটা শুরু করি, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা একটু হেডিংটা লিখে নিই, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ কাজ হবে বলের দ্বারা, কিন্তু যে বলটা প্রযুক্ত হবে সেই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল কাকে বলে? বল হচ্ছে সরণের ফাংশন রূপে থাকবে। যদি বলি এফ ইকুয়াল টু 5 নিউটন, দেন এটা হচ্ছে ধ্রুব বল। যদি বলি এফ ইকুয়াল টু 5x এত নিউটন, তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বল। কারণ দেখো বলের মানটা সেটা সরণের অপেক্ষক, এখানে x হচ্ছে সরণ, সরণের অপেক্ষক রূপে আছে। সরণের মান যদি 1 হয় বলের মান হবে 5 নিউটন, সরণের মান যদি 2 হয় বলের মান হবে 10 নিউটন। তাহলে এইভাবে দেখো যে সরণের উপর ডিপেন্ড করে করে বলের মানটা চেঞ্জ হচ্ছে। তো এই টাইপের বল দ্বারা কাজ হলে সেই কাজটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা কি সরাসরি ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্রটা খাটাইতে পারি? দেখো ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র আমরা লিখতাম w = fs cos θ, বল সরণ আর বল সরণের মধ্যবর্তী কোণ সরাসরি বসা দিতাম, বলের মান সরণের মান আর বল সরণের মধ্যবর্তী কোণের cos θ। এখন যদি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয় তাহলে কি আমরা এই কাজটা করতে পারি? মনে করো কোনো একটা বস্তুর উপরে 5x নিউটন বল প্রযুক্ত হয়েছে, ফলে বস্তুর সরণ x হলো মনে করো যে 2 মিটার। তো এই ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করব। এখন এই কাজটা কি আমরা করতে পারি? w = fs cos θ। তাহলে এখানে f হচ্ছে 5x আর সরণ s, সেটাকে আমরা x দিয়ে প্রকাশ করছি, x দিয়ে সরণটাকে প্রকাশ করা হয়েছে। আর cos θ মনে করো যে এই বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমি বলে দিলাম যে এখানে বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এইভাবে কি আমরা কাজ বের করতে পারবো? x এর মান কত? 2 মিটার। তাহলে এখানে আমরা বসাই দিই 5 × 2, এটা হচ্ছে বলের মান, তার সাথে সরণ হচ্ছে কত? 2 মিটার, আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে 5 × 2 = 10, 10 × 2 মানে 20। তাহলে এখানে 20 জুল কাজ পাওয়া যাচ্ছে। তাহলে যদি এরকম বল দ্বারা কাজ হয় তাহলে কি আমরা এইভাবে কৃত কাজটা বের করতে পারি? এটা কি ঠিক হইলো? এই যে প্রসেসটা আমরা করলাম এটা কি ঠিকঠাক করলাম কিনা এই জিনিসটা আমরা একটু দেখি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখো ধ্রুব বল দ্বারা যখন কৃত কাজ দেখছিলাম তখন ধ্রুব বল দ্বারা কৃত কাজের আমরা গ্রাফের রিপ্রেজেন্টেশনটা দেখছিলাম। তো গ্রাফের রিপ্রেজেন্টেশনটা কেমন হয়েছিল দেখো, আমরা যদি এক্স অক্ষে সরণ নিই বা বলের দিকে সরণের উপাংশ এস cos θ নিই, সরণ হতে পারে বা বলের দিকে সরণের উপাংশ হতে পারে। মনে করো যে থেটার মান হচ্ছে 0 ডিগ্রি, দেন এটা তো এসি হবে, এস cos θ এটা এসি হবে। আর ওয়াই অক্ষে আমরা নিলাম হচ্ছে বল। তাহলে সেই ক্ষেত্রে যদি কৃত কাজ বের করি কোন সূত্রটা, এই সূত্রটা দেখো, এই যে w = fs cos θ বা এস cos θ, থেটার মান 0 ডিগ্রি হলে এটাকে আমরা লিখতে পারি fs। তাহলে বল গুণ সরণ মানে এই যে দৈর্ঘ্য, এই যে বল হচ্ছে দৈর্ঘ্য আর সরণ মনে করো যে এতটুকু, এটা হচ্ছে প্রস্থ। তাহলে বল গুণ সরণ অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলটা পাইতাম। তার মানে কাজ বের করলে যদি গ্রাফে বলি যে গ্রাফের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, তাহলে গ্রাফে এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। বা যদি পরিবর্তনশীল বল দ্বারাও কৃত কাজ হয় তাহলে এই কথাটা তো আমরা বলতে পারি যে এখানে গ্রাফে যেমন ক্ষেত্র তৈরি হবে সেই ক্ষেত্রফলটাই হবে কৃত কাজ। এখানে যেমন আয়তক্ষেত্র তৈরি হয়েছে, যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয় দেন অন্য কোনো ক্ষেত্র তৈরি হবে হয়তো, তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। তাহলে আমাদের আসলে টার্গেট হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। সহজ কথা, আমাদের টার্গেট হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। আবারও বলতেছে, আমাদের টার্গেট হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। এইবার একটা জিনিস তোমরা একটু মানে ব্যাকে চলে যাও, যখন আমরা আর কি পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব পড়ছিলাম সেখানে আমরা যোগজীকরণ করাইছিলাম, ইন্টিগ্রেশন করাইছিলাম। তো যোগজীকরণটা কেন করা লাগছিল মনে করো, দেখো তো যোগজীকরণটা কেন করা লাগছিল একটু মনে করো। যোগজীকরণ দিয়ে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। কথা হচ্ছে ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দিয়েও পাই। যদি একটা ত্রিভুজ হয়, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। ভালো সূত্র আছে, 1/2 ভূমি × উচ্চতা। তো এই সূত্র দিয়ে তো আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আমরা যেটা বলতেছি যে যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন এটা করে হচ্ছে ক্ষেত্রফল বের করা হয়। কেন যোগজীকরণ দরকার? আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। আমার ইন্টিগ্রেশন বা যোগজীকরণটা কেন দরকার? কথা হচ্ছে যদি এরকম নিয়মিত আকারের কোনো ক্ষেত্র তৈরি না হয়, যদি একটা অনিয়মিত আকারের ক্ষেত্র তৈরি হয়, মানে সেটা মনে করো ত্রিভুজও না, কোনো ট্রাপিজিয়ামও না, কোনো আয়তক্ষেত্রও না, এরকম অনিয়মিত আকারের একটা ক্ষেত্র তৈরি হলো। দেখো আমি এই পাশে একটু আঁকতেছি, এটা মনে করো যে অনিয়মিত আকারের একটা ক্ষেত্র, এই ক্ষেত্রফলটা আমি বের করতে চাই। এখন এটা কি আমি ত্রিভুজের সূত্র দিয়ে বের করতে পারবো? উত্তর কি না, কখনোই সম্ভব না, কারণ এটা তো ত্রিভুজ না। এটাকে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে পারবো না, এটাও সম্ভব না, ট্রাপিজিয়ামও না, বৃত্তও না। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করতে পারি? তো এই ক্ষেত্রফলটা বের করার জন্য প্রসেসটা ছিল সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আমি দেখাইছিলাম যে কেন আসলে ইন্টিগ্রেশন দিয়ে আমরা এই ক্ষেত্রফলটা বের করি। তো ওই জিনিসটাই দেখো পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রফলই বের করতে হবে, কারণ আমরা দেখলাম যে ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। যদি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়, দেখো পরিবর্তনশীল বল মানে কি, সরণের সাথে সাথে বলের মানটা চেঞ্জ হবে, সরণের সাথে সাথে বলের মানটা চেঞ্জ হবে। তো এইটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে বল, তাহলে এই যে বল সে হচ্ছে সরণের একটা ফাংশন, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ এস, মানে সরণের ফাংশন আর কি। তাহলে বল চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে? সরণের উপর ডিপেন্ড করে। তো মনে করো যে বল যখন এইখানে তো সরণ সেখানে, তখন হচ্ছে এইখানে। বল যখন এইখানে তখন মনে করো সরণ হচ্ছে এইখানে। বল যখন এইখানে তখন মনে করো সরণ এইখানে। বল যখন এইখানে তখন মনে করো সরণ এইখানে। তাহলে দেখো কেমন হচ্ছে ক্ষেত্রফলটা, কেমন হচ্ছে এই যে এরকম হচ্ছে। তাহলে আমি যদি বলি এই যে এই ক্ষেত্রে কৃত কাজটা বের করো, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এইটা কি কোনো ত্রিভুজ? এটা কি কোনো আয়তক্ষেত্র? এটা কি কোনো বৃত্ত? না। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলেই কিন্তু কাজ বের করা যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। তো এই ক্ষেত্রফলটা এবার আমরা কিভাবে বের করতে পারি, তো তার জন্যই আমাদের হাতে আছে হচ্ছে ইন্টিগ্রেশন। এই জিনিসটা আমি দেখাইছিলাম পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে, ইন্টিগ্রেশন কেন আসে, আমরা ইন্টিগ্রেশন কিভাবে করি, ইন্টিগ্রেশন কেন জরুরি, হ্যাঁ ইন্টিগ্রেশনের আসলে উৎপত্তিটা কোথায়, এই জিনিসটা কিন্তু দেখাইছিলাম। তো এখন ব্যাকে চলে যাবা, ব্যাকে গিয়ে ইন্টিগ্রেশনটা একটু দেখে আসবা। পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের এখান থেকে ইন্টিগ্রেশন প্রসেসটা, ইন্টিগ্রেশন খায় না মাথায় দেয়, সহজ কথা, ইন্টিগ্রেশন খায় নাকি মাথায় দেয়, এই জিনিসটা এখান থেকে দেখে আসবা। তারপরেও আজকের ক্লাসের জন্য আমি এখানে আরও একবার করতেছি, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে গেলে যে আমাদের ইন্টিগ্রেশন করা লাগে, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করা লাগে, এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তো এইখানে আমি আবার একটু ঘটনাটা ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন আমাদের ইন্টিগ্রেশন করা লাগে, ইন্টিগ্রেশনটা কিভাবে আসে। তো খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করো। এর পরবর্তীতে যদি এরকম অনেক উদাহরণ তো প্রত্যেকটা অধ্যায়ে আসবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায়ে গিয়ে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তো তখন কিন্তু ভাই আমি আর এত ডিটেলস আলোচনা করব না যে ইন্টিগ্রেশন কোত্থেকে আসলো, কেন আসলো, ইন্টিগ্রেশন কেন এখানে করা লাগতেছে, কিভাবে করা লাগতেছে, এইগুলো কিন্তু আর ডিটেলস ওইভাবে আলোচনা করা হবে না। তো এই কারণে এইটা একটু খুব ভালো করে গুরুত্ব সহকারে মাথায় ঢুকায় নাও, ইন্টিগ্রেশনটা জরুরি কেন। এর পরবর্তীতে যেমন চতুর্থ অধ্যায় পড়বো, মহাকর্ষ অধ্যায় পড়বো, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা লাগবে। তো তখন কিন্তু এত ডিটেলস একেবারে আদি থেকে কিন্তু কথাবার্তা বলা হবে না। তো দেখো আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা, অনিয়মিত একটা ক্ষেত্রফল এটা বের করা, যেটা ত্রিভুজ না, আয়তক্ষেত্র না, তো এর তো কোনো সূত্র নাই। তাহলে কিভাবে ক্ষেত্রফলটা বের করা যায়? তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এরকম এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলে আমরা ভাগ করতে পারি, তারপরে যোগ করতে পারি, মানে টোটাল ক্ষেত্রফলটা আমি বের করতে চাই। তো এটাকে এরকম এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে ভাগ করতেছি, দেখো এই যে খুবই ক্ষুদ্র 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 আয়তক্ষেত্রে ভাগ করতেছি। তাহলে যে ভাগ অংশগুলা, এই যে ভাগ অংশগুলো, এটা তো এক্স অক্ষে, তাহলে এই যে খুবই ক্ষুদ্র ভাগ, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ডেল এক্স, খুবই ক্ষুদ্র ভাগ। তাহলে এইভাবে এই টোটাল ক্ষেত্রটাকে আমরা কিন্তু এরকম অসংখ্য ক্ষুদ্র 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 ভাগে ভাগ করতেছি। এবং দেখো এই যে এখান থেকে যদি একটা ক্ষুদ্রকে আমরা উঠাই নিয়ে আসি, দেখো এটাকে আমি নীলকালি দিয়ে একটু মার্ক করে দিচ্ছি, এই যে একটা ক্ষেত্র, এইটা দেখতে কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো, খুবই ক্ষুদ্র একটা, মনে করো যে তার প্রস্থ এই যে এতটুকু ডেল এক্স, এটা হচ্ছে তার প্রস্থ এবং এইটা হচ্ছে তার দৈর্ঘ্য। তো এই যে ক্ষেত্রটা এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা আয়তক্ষেত্র। তাহলে এইভাবে দেখো এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে পুরো ক্ষেত্রটাকে আমরা ভাগ করতে পারি, হ্যাঁ এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র ফালি, এভাবে কিন্তু পুরো ক্ষেত্রটাকে ভাগ করতে পারি। এবার তুমি এই যে একটা একটা করে যোগ করে দিবা, যোগ করে দিলে কিন্তু টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তুমি যেহেতু আয়তক্ষেত্রের সূত্র জানো, তাহলে আমি যখন এইটাকে এরকম ফালি ফালি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, সেখান থেকে একটা ফালি উঠাই নিয়ে আসবো, এখান থেকে মনে করো যে নীল যে ফালিটা, এই ফালিটা উঠাই নিয়ে বসলাম কি দেখো তো এটা দেখতে কেমন। তো তুমি তখন বলবা ও আচ্ছা এটা দেখতে তো একটা আয়তক্ষেত্রের মতো। তাহলে আয়তক্ষেত্রে দেখো এই যে এই অংশটুকু, এটাকে আমরা যদি প্রস্থ বলি, প্রস্থটা হচ্ছে ডেল এক্স। তাহলে এই যে অংশটুকু দেখো খেয়াল করো, এই যে অংশটুকু, এই অংশটাকে হচ্ছে এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্সের গ্রাফ। তাহলে এক্স এর মান বসাই দিলে দেখো এই পয়েন্টে, এই পয়েন্টে যদি আমি এক্স এর মান বসাই দিই, দেন এটাকে আমি এফ অফ এক্স পাবো। তাহলে এই যে উচ্চতাটা, এই যে উচ্চতাটুকু এই যে এটাকে যদি আমরা দৈর্ঘ্য বলি তাহলে এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে এফ অফ এক্স, বুঝতে পারছো? তাহলে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এক্স আর প্রস্থ হচ্ছে ডেল এক্স। অনেকে এখানে বোঝে নাই যে দৈর্ঘ্যটা কীভাবে এফ অফ এক্স হলো। তুমি দেখো এখানে আমি আরেকবার বুঝাই, এইটা হচ্ছে একটা কার্ভ, তো এটা কিসের কার্ভ? এফ অফ এক্সের কার্ভ। এখন মনে করো এই পয়েন্টে আমি এক্সের মানটা বসালাম, তাহলে এই পয়েন্টে এক্সের মানটা বসালে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্সের স্থানাঙ্ক, তাহলে এক্সের মানটা যদি আমি বসাই দিই তাহলে এই বিন্দুর যদি আমি বলি স্থানাঙ্ক বের করো তাহলে এটা হবে হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তো ওয়াই অক্ষেই তো আমি বসাচ্ছি এফ অফ এক্স, মানে ওয়াই ইকুয়াল টুই তো এফ অফ এক্স, তাহলে এটা হবে এক্স কমা এফ অফ এক্স, তার মানে এর ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে এফ অফ এক্স। তাহলে কোটি কোনটা? এইটা না কোটি, এই যে এই উচ্চতাটা এটা না কোটি, তাহলে এইটা হচ্ছে ভুজ এক্স আর এইটা হচ্ছে কোটি, এটা ওয়াই বা এফ অফ এক্স। এই কারণে দেখো এখানে এই যে দৈর্ঘ্যটা এটাকে আমি বলতেছি এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে ব্যাপার হচ্ছে কি, দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এফ অফ এক্স ইন্টু ডেল এক্স। এফ অফ এক্স এটা হচ্ছে দৈর্ঘ্য আর ডেল এক্স এটা হচ্ছে প্রস্থ। তাহলে কিন্তু এই ক্ষুদ্র অংশটার আমি ক্ষেত্রফল পাইলাম, এই যে একটা ক্ষুদ্র অংশ তার ক্ষেত্রফল পাইলাম। এরকম দেখো তো অসংখ্য ক্ষুদ্র অংশ আছে না, এরকম আরও একটা ফালি আছে, এখানে এই একটা ফালি আছে, তারপরে এই একটা ফালি আছে, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফালিতে আমি ভাগ করছি না? তাহলে এরকম কতগুলো ফালি আছে মোট এই ক্ষেত্রফলটাই তো আমি বের করতে চাই। তাহলে এরকম অসংখ্য ক্ষুদ্র 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 ফালিতে আমি ভাগ করছি, তাহলে এরকম দেখো তো অনেকগুলো ফালি আছে না, তাহলে আমি তো সবগুলো যোগ করলে তো টোটাল ক্ষেত্রফলটা পাবো। এটাই তো আমার যে টার্গেট, যে টোটাল ক্ষেত্রফল এই আমি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এরকম এই যে সবগুলো ফালি অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র ফালি অংশ, তাদের ক্ষেত্রফল আমি বের করে ফেলবো, যেটা দেখতে একটা আয়তক্ষেত্রের মতো। এই ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলবো একটা 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 করে, তারপরে সবগুলো যোগ করে দিব। তো যোগ করা মানে কি? সাম করা, এটা হচ্ছে সেই সাম চিহ্ন। তাহলে মনে করো এই যে সাম চিহ্ন, এখানে এন এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত, মানে এই যে টোটাল ক্ষেত্রফলটাই, টোটাল ক্ষেত্রফলটাকে আমি এন সংখ্যক ভাগে ভাগ করছি। কতগুলো ভাগে ভাগ করছি? এন সংখ্যক ভাগে ভাগ করছি। তাহলে এন এর মান 1 থেকে শুরু করে এন এর মান এন পর্যন্ত, দেন এফ অফ এক্স ডেল এক্স, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এভাবে যদি আমি যোগ করি অসংখ্য ক্ষেত্রফল, এন সংখ্যক ক্ষেত্রফল যোগ করি, তাহলে কিন্তু এই টোটাল ক্ষেত্রফলটা আমি পাবো কি, তাই তো? এবার একটা জিনিস চিন্তা করো, এই ক্ষেত্রফলটা আমি একেবারে ঠিকঠাক নিতে পারবো কি কাজ করলে? একেবারে ঠিকঠাক এই ক্ষেত্রফলটা আমি নিতে পারবো কি কাজ করলে? এই যে অংশটা, এই অংশটা আয়তক্ষেত্রের মতো দেখতে, কিন্তু দেখো তো এই অংশটার এখানে গিয়ে কি একেবারে আয়তক্ষেত্র? তা কিন্তু না, একেবারে কিন্তু আয়তক্ষেত্র না। তাহলে আমি একটা কাজ করি, এই যে দেখতে এই যে ডেল এক্স যতটুকু অংশ, তো একে যদি আমি আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলটা কাউন্ট করা শুদ্ধ হবে, সঠিক আসবে। মানে মনে করো টোটাল এই ক্ষেত্রফলটাকে, এই যে ক্ষেত্রফলটা, এই টোটাল এই ক্ষেত্রফলটাকে কেউ মনে করো 2টা ভাগে ভাগ করলো, তো 2টা ভাগে ভাগ করে যদি আয়তক্ষেত্রের সূত্র খাটাই তাহলে দেখো এই যে এতটুকু ক্ষেত্র পাবে আর এইখান থেকে এই যে এতটুকু ক্ষেত্র পাবে। 2টা ভাগে ভাগ করলে, 2টা ভাগে ভাগ করলে এই ক্ষেত্রটা পাবে, এই ক্ষেত্রটা পাবে। বলো তো টোটাল এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আসে না? আসে না। কিন্তু দেখো এইখানে এই যে ফাঁকা অংশ বাকি, এই যে এখানে ফাঁকা অংশ বাকি, তাহলে কি করলে পাবে? সে যদি আরও কিছু ভাগ করে, মনে করো এইখানে আরেকটা ভাগ করলো, এইখানে আরেকটা ভাগ করলো, তাহলে এবার দেখো এই অংশটুকু চলে আসবে, এবার দেখো এখানে এই অংশটুকু চলে আসবে, তাহলে কি পুরাটুকু আসলো? এবারও কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে, আগের চেয়ে সঠিক মান পাইছে, কিন্তু পুরাটুকু কি পাইছে না, এই যে এতটুকু ফাঁকা, এই যে এতটুকু ফাঁকা। তাহলে এবার যদি কেউ আরেকজন আরও একটু ভাগে ভাগ করে, এখানে একটা ভাগে ভাগ করলো, এখানে একটা ভাগে ভাগ করলো, এখানে একটা ভাগে ভাগ করলো, তাহলে এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র খাটাইলে এইটুকু সে পাইলো, এইখানে এইটুকু পাইলো, এইখানে এইটুকু পাইলো। তারপরে দেখো একটু ফাঁকা অংশ আছে, এই যে একটু ফাঁকা অংশ, এই একটু ফাঁকা অংশ, এই একটু ফাঁকা অংশ, এই একটু ফাঁকা অংশ। তাহলে বলো এবার একেবারে সঠিক পাইতে গেলে কি করতে হবে? একেবারে সঠিক পাইতে গেলে তার একবার ফালি 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 করে ফেলা লাগবে, বুঝতে পারছো? এত ফালি করা লাগবে, এত সংখ্যক ফালি করা লাগবে, যেখানে এন সংখ্যক না, এটা হয়ে যাবে ইনফিনিটি সংখ্যক, অসীম সংখ্যক। মানে কেউ করলো 10টা ফালি, কেউ করলো 100টা ফালি, কেউ করলো 1000টা ফালি, কে সঠিক মান পাবে? যে অবশ্যই বেশি ফালি করতেছে সে সঠিক মান পাবে। আমি তো এটা চিত্র দিয়ে দেখালাম, যত বেশি ভাগ করবো তত ক্ষেত্রফল কাউন্ট করতে গেলে সঠিক মান পাবো। তাহলে এইভাবে যে অসীম সংখ্যক ভাগ করবে সেই সবচেয়ে সঠিক মানটা পাবে। তাহলে এন সংখ্যক না, কত করতে হবে? অসীম সংখ্যক ভাগে ভাগ করতে হবে। তাহলে এনের মান 1 থেকে শুরু করে, এন না লিখে এনের মানটা 1 থেকে শুরু করে আমরা ইনফিনিটি লিখতে পারি। এইবার একটা ঘটনা, আমি যদি ইনফিনিটি ভাগে ভাগ করি, আমি যদি এই ক্ষেত্রফলটাকে ইনফিনিটি ভাগে ভাগ করি, এরকম ফালি 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 করতে গিয়ে যদি অসীম সংখ্যক ফালি করি, তাহলে কিন্তু এই ক্ষুদ্র অংশগুলা, দেখো এই যে ক্ষুদ্র অংশগুলা, এই অংশগুলো এই যে ডেল এক্স এটা টেন্ডস টু 0 হয়ে যাবে, অনেক ক্ষুদ্র হয়ে যাবে। আমি তোমাকে বললাম এই কলমটাকে 2টা খণ্ডে ভাগ করো, তাহলে 2টা খণ্ডে ভাগ করলে মাঝখান দিয়ে কেটে 2টা খণ্ড পাইলাম। 4টা খণ্ডে ভাগ করলে ভাগগুলা ছোট হবে না, বড় হবে। আমি যদি কলমটাকে বলি 2টা খণ্ডে ভাগ করো, তাহলে তুমি 2টা খণ্ড পাচ্ছ। এবার বললাম 4টা খণ্ডে ভাগ করো, তাহলে ভাগগুলা ছোট হবে না, বড় হবে, আরও ছোট হবে। যদি বলি 10টা খণ্ডে ভাগ করো আরও ছোট হবে, যদি বলি 100টা খণ্ডে ভাগ করো তাহলে ভাগগুলো আরও ছোট হবে, যদি বলি অসীম সংখ্যক ভাগে ভাগ করো অসীম সংখ্যক তাহলে ভাগগুলো এত ছোট হবে যা জিরোর খুব কাছাকাছি। তো জিরোর খুব কাছাকাছি এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি জানো, ডেল এক্স, এই যে ডেল এক্স টেন্ডস টু জিরো, মানে এত ক্ষুদ্র এত ক্ষুদ্র এত ক্ষুদ্র যে তা জিরোর খুব কাছাকাছি। তাহলে তখন আমরা এখানে লিখবো, এই যে এখানে লিখবো লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, বুঝতে পারছো, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। এইবার এই যে কথাটা আমি লিখলাম না, এই কথাটাকে এত কিছু না লিখে n এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সাম করতেছি, যেখানে লিমিট ডেল এক্স টেন্ডস টু অর্থাৎ ভাগগুলা ডেল এক্স টেন্ডস টু জিরো, এই যে এত কিছু না লিখে একটা মাত্র সিম্বলের সাহায্যে প্রকাশ করা যায়, একটা মাত্র প্রকাশ সিম্বল তার সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। সেই প্রকাশ সিম্বলটাই হচ্ছে এই চিহ্নটা, একটা লম্বা এসের মতো, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে যখন আমি ইন্টিগ্রেশন করতেছি তখন ডেল এক্স টেন্ডস টু জিরো, আর ডেল এক্স যদি টেন্ডস টু জিরো হয় তাহলে ডেল আর লেখা হয় না, কি লেখা হয়, ডি লেখা হয়, দেন তাহলে এটা হবে এফ অফ এক্স ডি এক্স, আর এই চিহ্নটাই হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। যেহেতু ডেল এক্স টেন্ডস টু জিরো দেন ডেল এক্স আর লিখবো না, তাহলে ডেল এক্স যদি জিরোর খুব কাছাকাছি হয়ে যায় সেটা হবে dx, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে এই যে ক্ষেত্রফল বের করার যে স্মার্ট ওয়ে যেটা, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় বোঝা গেল। এইবার আসলে ক্ষেত্রফল মানে এর সাথে আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সম্পর্কটা কি। আমরা তো ক্ষেত্রফল বের করতে চাচ্ছিলাম না, আমি তো ইন্টিগ্রেশন দেখাইতে চাচ্ছিলাম না, তো আমি তোমাদের সুবিধার জন্য যাতে একটু আরেকবার মনে পড়ে ব্যাপারটা, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, যত বেশি স্ট্রং হবে এই বেসিক জিনিসগুলো তত কিন্তু পরবর্তীতে যে মেইন থিওরি বা মেইন বড় বড় যে ম্যাথগুলো করতে হবে এই জিনিসগুলো তুমি খুব সহজে ধরতে পারবা। অনেকের সমস্যা হয় কি, ফিজিক্সের একটা ব্যাপার আমি খেয়াল করছি, ফিজিক্সে অনেকে থিওরি বোঝে, খুব ভালো ম্যাথ ট্যাথ করতে পারে, পরীক্ষা একটু ঘুরায় পাচায়, মানে যখন উদ্দীপকটা বলে দেয় একটা সৃজনশীল প্রশ্নে তখন আর ধরতে পারে না। তো এই ব্যাপারগুলো, এই যে ফিজিক্সের তুমি একটা প্রশ্ন আসছে তার উদ্দীপকে কি বলতেছে এই জিনিসটা তুমি যদি খুব ভালো করে ধরতে চাও, তো তার জন্য আলটিমেটলি তোমার দরকার হচ্ছে বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে খুব ভালো করে স্ট্রং করা, যে কেন আমরা এই জিনিসটা করি, এটার উৎপত্তি কোত্থেকে আসে কোত্থেকে, এই জিনিসটা খুব ভালোভাবে দেখা। তাহলে বোঝা গেল যে ইন্টিগ্রেশন আমরা কেন করি, ইন্টিগ্রেশন কিভাবে করে এই জিনিসটা বোঝা গেল। তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। ইন্টিগ্রেশন করতে হয় কেন, অনিয়মিত কোনো ক্ষেত্রফল বের করতে গেলে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কি পাই, ক্ষেত্রফল পাই, অনিয়মিত ক্ষেত্রফল, মানে ত্রিভুজ না, আয়তক্ষেত্র না, বৃত্ত না। তাহলে যে সকল ক্ষেত্রফল আমরা সূত্র দিয়ে বের করতে পারবো না সেই সকল ক্ষেত্রফল বের করার জন্য একটা প্রসেস আছে, সেটা আমরা ইন্টারে শিখছি, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন, যোগজীকরণ। এই যে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা বের করতে পারি ওই ক্ষেত্রফল। তাহলে এবার আসো দেখবো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা বের করতে গেলে কিভাবে ইন্টিগ্রেশন আসে। এই জিনিসটা আমাদের এই পাশে থাকুক, আমরা শিখে গেছি যে ইন্টিগ্রেশন কোত্থেকে আসে, ইন্টিগ্রেশন কি জিনিস এটা আমরা শিখে গেছি, তাহলে ওই জিনিসটা আমাদের এই পাশে থাকুক। এবার আমরা একটু দেখি যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা, এটা কিভাবে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে আসলে বের করতে পারি, মানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে গেলে আসলে কেন ইন্টিগ্রেশন লাগে। তো চলো আমরা একটা গ্রাফ এঁকে ফেলি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের। এখানে একটা গ্রাফ আঁকতেছি, যে গ্রাফের ওয়াই অক্ষে আমরা নিচ্ছি বল এবং এক্স অক্ষে এখানে আমরা নিচ্ছি সরণ। তো সরণটাকে আমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারি, কেউ চাইলে সরণটাকে এস দিয়েও প্রকাশ করতে পারে, তো আমরা আপাতত এক্স দিয়ে প্রকাশ করবো, যে সরণ এক্স এটা দিয়ে আমরা প্রকাশ করবো, তুমি চাইলে এস দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে। তাহলে আমি মনে করি যে চিত্র আঁকলাম, বলো তো এটা পরিবর্তনশীল বল হয়েছে না, ধ্রুব হয়েছে। কেমনে বুঝলাম, এই দেখো এই যে সরণ এখানে, তাহলে বল এখানে, সরণ এখানে বল এখানে, দেখো এই যে ধ্রুব মান একটা নির্দিষ্ট মানেই আছে, চেঞ্জ হয়নি। তাহলে এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ হয়েছে। ধ্রুব বল তো চাইতেছি না, চাইতেছি কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য একটা এমন একটা গ্রাফ আঁকবো যেখানে সরণের উপর ভিত্তি করে বলের মানটা চেঞ্জ হবে। তো মনে করো এই হচ্ছে আমার ক্ষেত্রটা, এই হচ্ছে আমার গ্রাফটা। তো তুমি দেখো এইটা হচ্ছে এক্স, তার জন্য এই পয়েন্টটা, এইটা হচ্ছে এফ অফ এক্স। তুমি দেখো এই যে এফ অফ এক্সের মান হচ্ছে এতটুকু, এটা হচ্ছে যে কোটি মান। অনুরূপভাবে যখন এক্সের মান এইটা হবে, এটাকে আমরা বললাম এক্স ওয়ান, তাহলে এটা হবে এফ অফ এক্স ওয়ান। যদি এটা হয় এইটা হচ্ছে এক্স টু, দেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে এফ অফ এক্স টু। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো এই দুই উচ্চতা সমান নাকি আলাদা। এই যে এটা হচ্ছে এফ অফ এক্স এইটা, আর এটা হচ্ছে এফ অফ এক্স টু, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান আর এটা হচ্ছে এফ অফ এক্স টু। এই যে দুইটা উচ্চতা, এই দুইটা উচ্চতা সমান নাকি আলাদা, অবভিয়াসলি আলাদা। এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উচ্চতাটা, এই যে কোটিটা, এটা আমি মনে করো বললাম এক্স থ্রির জন্য, এটা হচ্ছে এফ অফ এক্স থ্রি। তো এই যে কোটি উচ্চতাটা, এটা কি আলাদা না, অবশ্যই আলাদা। তাহলে দেখো এই যে সরণের উপর ভিত্তি করে বলের মানটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। তাহলে ও আচ্ছা ঠিক আছে বুঝলাম, এইটা হচ্ছে পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তো কৃত কাজ বের করা মানে এই গ্রাফে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এই ক্ষেত্রফলটা বের করা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। তাহলে দেখি আমরা একটু ক্ষেত্রফল বের করি। দেখো আমি তো অনেকগুলো চিত্র আঁকবো, তোমাদের এতগুলো চিত্র আঁকার কোনো দরকার নাই, তোমরা জাস্ট জিনিসটা বুঝতে পারলেই হবে। তাহলে এইটা ছিল হচ্ছে গ্রাফটা। এখন আমি চাচ্ছি এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করব। এখন এই ক্ষেত্রফলটা ত্রিভুজ না, এই ক্ষেত্রফলটা বৃত্ত না, ট্রাপিজিয়াম না, তাহলে কোনো সূত্র খাটায় বের করতে পারতেছি না। তাহলে টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা, কিভাবে এই ক্ষেত্রফলটা বের করা যায়। তাহলে তখন আমাকে একজন বললো কি ক্ষেত্রফলটা ভাই আপনি এইভাবে বের করতে পারেন, আপনি একটা কাজ করেন মাঝখান দিয়ে কেটে ফেলেন। এই যে মাঝখান দিয়ে কেটে ফেললাম, তাহলে টোটাল সরণ ছিল এতটুকু, এটা ছিল এক্স, তাহলে সেটা কিন্তু দুইটা খণ্ডে ভাগ হয়ে গেছে, তোমরা আগে এই চিত্রটা আঁকবা না। তাহলে এইটা হচ্ছে ডেল এক্স আর এইটা হচ্ছে ডেল এক্স, মানে টোটাল এক্সকে আমি দুইটা খণ্ডে ভাগ করলাম, ডেল এক্স ডেল এক্স। এবার আমি করবো কি আয়তক্ষেত্রের সূত্র খাটাবো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র খাটাইলে টোটাল ক্ষেত্রফলটা বের হবে, আর ক্ষেত্রফলটা কি কৃতকাজ। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমি দুইটা ভাগে ভাগ করছি, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটা দেখতে দেখো এরকম, এই যে এটাই হচ্ছে এই আয়তক্ষেত্রটা, আর এখানে যদি আয়তক্ষেত্র চিন্তা করি তাহলে আয়তক্ষেত্রটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান, এটা হচ্ছে ডাব্লিউ টু, ডাব্লিউ ওয়ান আর এটা হচ্ছে ডাব্লিউ টু। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু, তাহলেই তো এই টোটাল ক্ষেত্রফলটা বের হবে। তাহলে ডাব্লিউ ওয়ান যদি আমরা দিই তাহলে আমরা এখানে লিখবো এই যে দেখো এফ অফ এক্স ইন্টু তার সাথে গুণ হচ্ছে ডেল এক্স, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হচ্ছে এফ অফ এক্স, এইটা হচ্ছে এফ অফ এক্স, তার জন্য গুণ হচ্ছে ডেল এক্স। ঠিক একইভাবে এইখানে এই দেখো এই যে এতটুকু, এটাও আবার এফ অফ এক্স, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস হচ্ছে মানে ইন্টু হচ্ছে ডেল এক্স। তো এই যে দুইটা ক্ষেত্রফল আমরা যোগ দিলাম, দেখো এই হচ্ছে একটা অংশের কাজ, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই হচ্ছে একটা অংশের কাজ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থই লিখছি, এই যে এটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা হচ্ছে এফ অফ এক্স আর প্রস্থটা হচ্ছে ডেল এক্স। ঠিক একইভাবে এখানে এটা হচ্ছে এফ অফ এক্স দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ ডেল এক্স। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল খাটায় আমরা এই যে দুইটা ক্ষেত্রফল বের করে যোগ করলাম, এটাই হচ্ছে আমার টোটাল কৃত কাজ। বলো এখন তোমার মনে কি খুঁতখুঁতানি আছে কিনা? অবশ্যই আছে, কারণ যে ভাই আপনি যে কাজ বের করছেন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। কোথায় ফাঁকি আছে? ফাঁকি আছে এই ফাঁকা জায়গায়, এই যে এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা। আমরা জানি যে টোটাল এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে টোটালটাই কাজ, ক্ষেত্রফলটা বের করা আমাদের টার্গেট ছিল, টোটাল ক্ষেত্রফলটা একটু বাদ দেওয়া যাবে না। তো এইভাবে যদি আমরা বের করি তাহলে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু কি আমরা আনতে পারলাম? পারি নাই, এই অংশটুকু আর এই অংশটুকু আনতে পারি নাই। তাহলে আমাদের এখন এই অংশটুকু আর এই অংশটুকু আনা লাগবে, এটা জরুরি। কি কাজ করতে পারি তাহলে আমরা, এই যে বলো তুমি আমাকে সাজেশন দাও আমি কি কাজ করতে পারি যাতে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পাবো। তুমি তখন আমাকে বলবা ভাই দুইটা ভাগে ভাগ করেন না, আরও দুইটা ভাগে ভাগ করেন। তাহলে আমি তাই করলাম, আমি এখানে আরও একটা ভাগে ভাগ করে দিলাম, এই মাঝখানে এইখানে আরও একটা ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো, তখন এই যে ডেল এক্স অংশগুলা, এই অংশগুলা ছোট হচ্ছে না বড় হচ্ছে? আগে ছিল এই যে ডেল এক্স ডেল এক্স, চারটা ভাগে ভাগ করছি, তাহলে ডেল এক্স অংশগুলো কিন্তু ছোট হয়ে গেছে। ছোট হয়ে এবার দেখো এইটুকু হচ্ছে এক একটা ডেল এক্স, এই একটা ডেল এক্স, তারপরে এইখান থেকে এই পর্যন্ত এইটা একটা ডেল এক্স, এইভাবে কিন্তু ছোট ছোট হয়ে গেছে। তাহলে এবার আমি দেখো যে চারটা আয়তক্ষেত্র পাবো, এই যে এখান থেকে দাগ দিয়ে দাও। তাহলে এইবার দেখো এই যে অংশটুকু আগে পাচ্ছিলাম না, এবার কিন্তু যোগ হয়ে যাবে এটা, তারপর এই যে অংশটুকু আগে পাচ্ছিলাম না, এবার কিন্তু যোগ হয়ে যাবে। তার মানে একটু পুণ্য আমার হয়েছে, আগে বিশাল পাপ করে ফেলছিলাম এই ক্ষেত্রফলটুকু আর এই ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে, এবার কিন্তু ওই দুইটা আমি যোগ করে দিতে পারতেছি। তাহলে তখন ব্যাপারটা হবে দেখো এইটা একটু ভুল, এটা পুরাটা আসে নাই, তাহলে পুরাটা আনার জন্য আমি কি কাজ করলাম, এটাকে চারটা ভাগে ভাগ করলাম। তাহলে এফ অফ এক্স ডেল এক্স প্লাস এফ অফ এক্স ডেল এক্স প্লাস এফ অফ এক্স ডেল এক্স প্লাস এফ অফ এক্স ডেল এক্স, চারটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে কি বলো সম্পূর্ণটা চলে আসছে? আসে নাই, এখনও ফাঁকা আছে। দেখো এই যে এই অংশটুকু ফাঁকা, এই অংশটুকু ফাঁকা, এই অংশ একটু ফাঁকা, এই অংশ একটু ফাঁকা, তাই এখনও ফাঁকা আছে। তাহলে ফাঁকাগুলা সরাইতে হবে, তো কেমন সরাইতে পারি তুমি এবার বলো, আমাকে সাজেশন দাও আবার যে ভাই আরও একটু ভাগ করেন, চারটা ভাগে ভাগ করেন না আরও কয়েকটা ভাগে ভাগ করেন। তাহলে এবার আমরা সেই কাজ করি, আরও কয়েকটা ভাগে ভাগ করি। তাহলে আমি এবার মনে করো যে আরও কয়েকটা ভাগে ভাগ করলাম, এখানে মাঝখানে ভাগ করলাম, এইখানে ভাগ করলাম, এইখানে ভাগ করলাম, এইখানে ভাগ করলাম। তাহলে এবার দেখো চারটা খণ্ড হয়ে গেছে, সরি চারটা ছিল আটটা খণ্ড হয়ে গেছে এবার। তাহলে এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শুকাইলে মানে সূত্র খাটাইলে এইটুকু আমরা পাবো, তারপরে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র খাটাইলে আরও এক্সট্রা এতটুকু পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র খাটাইলে এক্সট্রা এইটুকু পাবো, এক্সট্রা এইটুকু পাবো, তারপরও ফাঁকা আছে। কি করতে হবে? আরও ভাগে ভাগ করতে হবে। তার মানে দেখো এই যে ভাগফল অংশগুলা, এই যে ক্ষুদ্র 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 ফালি অংশগুলা বাড়াইতে হবে, আর বাড়াইলেই তুমি টোটাল ক্ষেত্রফলটা পাবা। ঠিক আছে, রাইট? তো তাহলে আমি যত বেশি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব তত কিন্তু এই ক্ষেত্রফলের সঠিক মানের নির্ণয়ের কাছাকাছি যাব। যত বেশি ক্ষুদ্র অংশে ভাগ করব তত কিন্তু আমি এই ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক মানের কাছাকাছি যাব। এবং আমি যত বেশি ভাগে ভাগ করতেছি তত কিন্তু এই ভাগ অংশগুলা ক্ষুদ্র হইতেছে, এই যে ভাগ অংশগুলা এইগুলাকে আমরা বলছিলাম না ডেল এক্স। তাহলে যত বেশি ভাগে ভাগ করবো, আমি আরও ভাগ করি, এই যে মনে করো আরও মাঝখান দিয়ে ভাগ করলাম, এখানে ভাগ করলাম, এখানে ভাগ করলাম, এখানে ভাগ করলাম, এইভাবে যত বেশি ক্ষুদ্র অংশে ভাগ করব তত আমি ক্ষেত্রফলের সঠিক মানের দিকে যাব এবং তত কিন্তু এই যে ভাগ অংশগুলা এই ভাগ অংশগুলা ক্ষুদ্র হইতে থাকবে। তাহলে এই যে ডেল এক্সটাই দেখো, এই যে ডেল এক্স এটা কিন্তু আস্তে আস্তে ক্ষুদ্র হইতে হইতে ট্যান্স টু জিরো হচ্ছে। আচ্ছা, ট্যান্স টু জিরো কেমন হইল? আমি এই যে ক্ষুদ্র 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 ফালি অংশে ভাগ করতেছি, তাহলে যত বেশি অংশে আমি ভাগ করব, হ্যাঁ মানে কেউ মনে করো যে চাই যে এই টোটাল ক্ষেত্রফলটা বের করতে, তাহলে তাকে আমি কি সাজেশন দিব? সবচেয়ে সঠিক ক্ষেত্রফল কীভাবে বের করতে পারবে? 10টা ভাগে ভাগ করলে, 100টাতে, 1000টাতে, 1 লক্ষটাতে, নাকি ইনফিনিটিটাতে? অবশ্যই ইনফিনিটি, কারণ যে 10টা ভাগে ভাগ করবে তার চেয়ে যে 100টা ভাগে ভাগ করবে সে বেশি সঠিক মান পাবে, যে 1000টা ভাগে ভাগ করবে সে আরও বেশি সঠিক মান পাবে, যে 1 লক্ষ ভাগে ভাগ করবে সে আরও বেশি সঠিক মান পাবে। এইভাবে পাইতে পাইতে যে ইনফিনিটি অসীম সংখ্যক ভাগে ভাগ করবে সে কিন্তু সবচেয়ে বেশি সঠিক মান পাবে। তাহলে তখন এই যে ভাগ সংখ্যাগুলো দেখো, খেয়াল করো, ভাগ সংখ্যাগুলো এই ভাগ সংখ্যাগুলো চলে যাচ্ছে ইনফিনিটির দিকে। তাহলে ব্যাপারটা আমি তখন এভাবে লিখতে পারি, এই যে সামেশন দেখো, এই যে যোগ করতেছি না, তাহলে সামেশন এফ অফ এক্স ডেল এক্স, যেখানে এন এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত না, ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এবং যখন আমি এরকম ইনফিনিটি সংখ্যক ভাগে ভাগ করতে পারবো তখন কিন্তু এই যে ডেল এক্স এই যাবে ট্যান্স টু জিরো, জিরোর খুবই কাছাকাছি, বুঝতে পারছি? তাহলে এই কারণে আমার সামনে এখানে লিখতে হবে লিমিট ডেল এক্স ট্যান্স টু জিরো। এই যে কথাটা আমি লিখলাম দেখো, বুঝে বুঝে লিখছি, মুখস্থ কিন্তু করি না কিছু, বুঝে বুঝে এই কথাটা লিখছি। এই যে কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন করা। এই এত কিছুর পরিবর্তে আমরা এই যে এখানে তাকাও দেখো, এই যে এত কিছুর পরিবর্তে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন সাইন লিখতে পারি। তাহলে এত কিছুর পরিবর্তে আমরা এই যে লিখে দিলাম ইন্টিগ্রেশন সাইন, তাহলে এফ অফ এক্স ডেল এক্স, তাহলে সরি ডেল এক্সের পরিবর্তে তখন হয়ে যাবে ডিএক্স, কারণ এই যে ডেল এক্স টেন্ডস টু জিরো মানে ডেল এক্স না, তখন হচ্ছে ডিএক্স। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল কৃতকাজটা বের করি। এইটা হচ্ছে সেই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করার সূত্র। মানে মোদ্দা কথা হচ্ছে ভাই ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে বলের ফাংশনটাকে তুমি সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, দেন ইন্টিগ্রেশন করলেই তুমি কৃতকাজটা বের করতে পারবা। এটাই হচ্ছে মেইন সূত্রটা। তো এই যে জিনিসটা আসলো, তো আমরা খুব ভালো করে জিনিসটা বুঝাই দিলাম। এখন তোমার কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, মানে বেসিক জিনিসটা তোমার খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে তো আমার একটা লিমিট লাগে। তো মনে করো কাজ হয়েছে সরণের যে লিমিটটা, মনে করো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এই যে সরণের লিমিট এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এই লিমিটের মধ্যে কাজ হয়েছে। তাহলে তখন আমাদের এখানে লিমিট বসাই দিতে হবে এক্স ইনিশিয়াল, আর এখানে এই যে আপার লিমিট হচ্ছে এক্স ফাইনাল, আর লোয়ার লিমিট বসাই দিতে হবে এক্স ইনিশিয়াল। তো এই লিমিটের মধ্যে তুমি যদি বলের ফাংশনকে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, দেন তুমি টোটাল কৃতকাজটা পেয়ে যাবা। তো এটাই ছিল পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র। আমরা শিখে গেছি ইন্টিগ্রেশন করতে হবে। এবার তাহলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের 2টা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি, যে কিভাবে আসলে ইন্টিগ্রেশন করে কৃতকাজ বের করা যায়। তো দেখো বোর্ডে 2টা প্রবলেম দেওয়া আছে, মেইনলি আসলে 2টা গ্রাফ আঁকা আছে। তো এই গ্রাফগুলো হচ্ছে বল বনাম সরণের গ্রাফ, বল বনাম সরণের গ্রাফ। এখানে সরণটা দেওয়া আছে মিটার এককে, আর বল দেওয়া আছে নিউটন এককে, অর্থাৎ এসআই এককে দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের এই 2টা গ্রাফে কৃতকাজের মান কত এটা আমাদের বের করতে বলতেছে। তাহলে কৃতকাজের মান বের করতে হবে। আচ্ছা, প্রথম প্রবলেমটা আগে আমরা সলভ করে একটু ট্রাই করি। বল বনাম সরণের গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, কৃতকাজ বের করতে হবে। কি কাজ করব? ক্ষেত্রফল বের করব। আমাদের কোনো সূত্র টুত্র দেখার দরকার নাই, গ্রাফ দেওয়া আছে বল বনাম সরণের কার্ভে, গ্রাফ দেওয়া আছে, এখানে কৃতকাজ বের করতে হবে। তাহলে চোখ বন্ধ করে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটা হচ্ছে কৃতকাজ। এখন এর জন্য তোমার আলাদা করে কোনো সূত্র খাটায় কৃতকাজ বের করার কোনো দরকার নেই, তুমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলবা, টোটাল ক্ষেত্রফলটা, এটাই হবে কৃতকাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করি। তাহলে এখানে দেখো 2টা ক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। তো এই ক্ষেত্রে টোটাল কৃতকাজ হবে এই আয়তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এক এক করে আমরা ক্ষেত্রফলগুলো বের করে ফেলি। তাহলে প্রথমে দেখো এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, আর প্রস্থ হচ্ছে এখান থেকে এইটুকু 8 মিটার। তাহলে 4 গুণ 8, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাদের চাইছে টোটাল কৃতকাজ, তাহলে এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 4 থেকে 8, তার মানে 4, এবং উচ্চতা হচ্ছে এতটুকু, এই যে এতটুকু উচ্চতা, এটা হচ্ছে 8। তাহলে এখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করে আমরা এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফলের মানটাও বের করে ফেললাম। এবার এই 2টা যোগ করে দিব, যদি হিসাব নিকাশ আমার ঠিক থাকে। এটা আসবে হচ্ছে 84 জুল প্লাস 84। তো এই কৃতকাজের মানটা, এটা হচ্ছে মানে ধনাত্মক কাজ। তো এই যে কৃতকাজের মানটা আমরা বের করে ফেলছি। এখানে দেখো এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে বের করছি। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে ইন্টিগ্রেশন দিয়ে কেন করলেন না, দরকার নাই তো, এখানে তো গ্রাফ দেওয়া আছে, সহজ করে আমরা তো এই সূত্র দিয়েই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়েই তো বের করতে পারতেছি। আমাদের মশা মারতে গিয়ে কোনো কামান দাগার দরকার আছে? বুঝতে পারছো, মশা মারতে গিয়ে কামান দাগবো না, আমরা থাবা দিয়েই মশা মেরে ফেলবো, তো এই কাজটা আমরা করছি। ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে পারছি। তো এবার দেখো এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে এই ক্ষেত্রে কৃতকাজের মানটা তুমি বের করতে পারবা। এখানে আর একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এই যে অনেকগুলো পোর্শন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তারপর ই পর্যন্ত। ও একটা কথা এখানে বলি তো, বলো তো এখানে কোন অংশে ধ্রুব বল দ্বারা কাজ হয়েছে আর কোন অংশে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে? এই ক্ষেত্রে এখানে ধ্রুব বল দ্বারা কাজ হয়েছে হচ্ছে এ বি অংশে। দেখো এই যে সরণের সাথে বলের মানের কোনো চেঞ্জ হয়নি, বল কিন্তু 8 নিউটনই আছে, কিন্তু বি থেকে সি অংশে কিন্তু সরণের সাথে সাথে বলের মানটা চেঞ্জ হয়েছে। দেখো দেখাই তোমাকে, এইটা হচ্ছে সরণ, তখন বল হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে বলের মান। এইখানে সরণ পজিশনে বল হচ্ছে এতটুকু, এই সরণ পজিশনে বল হচ্ছে এতটুকু। তাহলে দেখো সরণের এক একটা অবস্থানের জন্য বলের মান কিন্তু এক এক রকম। তাহলে বি থেকে সি অংশ এখানে কিন্তু ধ্রুব নাই, বল আর ধ্রুব নাই, পরিবর্তন হয়ে গেছে। তো এই বি থেকে সি অংশ এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি, কিভাবে আমরা বুঝবো ব্যাপারগুলো। এখানে যে দেখো এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, কিন্তু এই যে বিসি রেখাটা এটা কি এক্স অক্ষের সমান্তরাল হয়েছে? হয়নি, তাই কারণ এখানে ধ্রুব বল দ্বারা কাজ হয়নি, পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে। এবার আসো তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে টোটাল কৃতকাজটা বের করবো। তাহলে সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলবো, যোগ দিয়ে দিব, তাহলে টোটাল কৃতকাজটা বের হয়ে যাবে। এই যে তোমার বাসায় যদি কোনো ছোট ভাই বোন থাকে তাহলে সেও কিন্তু এই কাজটা করতে পারে। তুমি তাকে এই ক্ষেত্রটা দিয়ে বলবে এই সবগুলো ক্ষেত্রফল বসে বসে বের কর, তাহলে সে কিন্তু বের করে ফেলতে পারবে। তাহলে আমরা একটু বের করার ট্রাই করে দেখি যে টোটাল কৃতকাজ। তাহলে প্রথমে দেখো এই অংশটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 5 একক, তার সাথে গুণ হচ্ছে 4 একক, তাহলে 5 গুণ হচ্ছে 4। দেখো একটু মাথায় রাখবা যে এখানে কোন এককে দেওয়া আছে, দেখো এখানে মিটার এককে দেওয়া আছে। তো যদি সেন্টিমিটার হইতো তাহলে কিন্তু আমরা মিটারে কনভার্ট করে নিতাম, তাহলে কিন্তু জুল এককে পাইতাম। এটা নিউটন এককে আছে, এটা অবশ্যই মিটার এককে হইতে হবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। তাহলে প্রথম অংশ গেল। এবার আসো এই অংশটা, এই অংশটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র খাটাই কিন্তু আমরা এই অংশের ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন তুমি যদি আমার মতো হও, যেমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র খাটাইতে চাও না, দেন তুমি কিন্তু আরেকটা সহজ কাজ করতে পারো, সেটা হচ্ছে এই বি থেকে এর উপরে একটা লম্ব টেনে দিলাম। তো লম্ব টেনে দিলে দেখো এই ট্রাপিজিয়ামটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই উপরের অংশটা এটা হচ্ছে একটা ত্রিভুজ অংশ, দেখো এই অংশটা হচ্ছে একটা ত্রিভুজ অংশ, আর নিচের এই অংশটা হচ্ছে একটা আয়তক্ষেত্র অংশ। তাহলে আমরা আলাদা আলাদা করে এই ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যদি যোগ করে দিই তাহলে সেটা কিন্তু এই টোটাল ক্ষেত্রফলটা এটা নির্দেশ করবে। তাহলে আমরা সেই কাজটা করি। দেখো 5 থেকে 8, তাহলে এটা হচ্ছে 3 একক, আর এইটা হচ্ছে ত্রিভুজটার উচ্চতা, তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, তাহলে 2 একক। এই যে এটা হচ্ছে 2 একক, তাহলে হাফ ইন্টু এই যে ক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্র, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি 3 গুণ উচ্চতা 2। তাহলে এই জিনিসটা আমরা লিখতেছি হাফ ইন্টু 3 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। এবার দেখো নিচের এই যে অংশটা এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো এর ক্ষেত্রফলটা আমরা বের করবো। এটা হচ্ছে এই যে 4 একক, 4 একক দৈর্ঘ্য, আর এতটুকু হচ্ছে 3 একক প্রস্থ, তাহলে 4 গুণ হচ্ছে 3। এবার আসো এইটা হচ্ছে আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, তাহলে 8 থেকে 11, তাহলে 8 থেকে 11 কত? 3 একক, তাহলে এখানে বসালাম 3 গুণ উচ্চতা হচ্ছে এই যে এতটুকু উচ্চতা, তাহলে এতটুকু উচ্চতা হচ্ছে 6 একক। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাও চলে আসলো। আর বাকি থাকলো হচ্ছে এই একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ দেখো যে 11 থেকে 15, তাহলে 11 থেকে 15 4 একক। আর এইখান থেকে দেখো এই যে উচ্চতাটা, যে এইখানে উচ্চতাটা এটা হচ্ছে -5, তাহলে এই উচ্চতাটা এটা হচ্ছে 5 একক। তাহলে এই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 5। এই যে অংশটা আমি নিয়ে নিলাম, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের টোটাল ক্ষেত্রফলটা চলে আসলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চলে আসলো। তাহলে এইভাবে এই যে সবগুলো যোগ করে দেবো, কৃতকাজটা বের হয়ে যাবে। একটু ভুল করছি, একটা জায়গা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, ধনাত্মক পোর্শনে আছে, তাহলে এই যে অংশটা, এই অংশগুলো দ্বারা কৃতকাজ হচ্ছে ধনাত্মক কৃতকাজ, আর এই অংশটা নিচে আছে, তাহলে এই অংশে কৃতকাজ হচ্ছে ঋণাত্মক কৃতকাজ। তা আমরা তো কৃতকাজ যোগ করবো আর কি, তাহলে ধনাত্মকগুলো এই যে এখানে নিছি, আর ঋণাত্মক এটা এটা যোগ করতেছি, কিন্তু ঋণাত্মক কৃতকাজ, তাহলে এখানে আসলে কি দেওয়া উচিত? মাইনাস দেওয়া উচিত। বুঝতে পারছো যে এইগুলো হচ্ছে ধনাত্মক কৃতকাজ আর এটা হচ্ছে ঋণাত্মক কৃতকাজ, আমরা টোটাল নিট কৃতকাজটা বের করতেছি, তাহলে এখানে কিন্তু অবশ্যই সামনে মাইনাস দেওয়া উচিত, এটা ঋণাত্মক কৃতকাজ, ওইটাকে আমরা যোগ করতেছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এখানে হচ্ছে মাইনাস দিতে হবে। এখন তুমি যদি প্লাস দাও তাহলে আরেকটা কাজ করতে পারো, প্লাস দিলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে -5, এই যে -5 এখানে বসালাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মাইনাসটা সামনে চলে আসে, মাইনাস হয়ে যাচ্ছে। আর যদি তুমি এখানে এই যে +5 বসাও তাহলে কিন্তু অবশ্যই সামনে একটা মাইনাস দিবা, মানে মাথায় রাখবা এইটুকু কাজ এটা হচ্ছে ঋণাত্মক কাজ, এখন তোমার ওইটা বিয়োগ করতে হবে আর কি আলটিমেটলি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এইখান থেকে হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করলে কৃতকাজের মান আসবে, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে আর কি, +34 জুল এটা হবে কৃতকাজ, মানে টোটাল যে কৃতকাজটা এটা হচ্ছে धनात्मक कृतकाज তাহলে গ্রাফ দেওয়া থাকলে কিভাবে কৃতকাজ বের করব এটা আমরা আশা করি পারবো। এবার তোমরা দেখবা কি তোমাদের যে বইটা দেওয়া হয়েছে ওই বইয়ের নিচের দিকে মেবি 14 নম্বরে দুইটা গ্রাফ দেওয়া আছে, এই টাইপেরই দুইটা গ্রাফ দেওয়া আছে। তো ওই দুইটা গ্রাফ তোমরা ওই ক্ষেত্রে কৃতকাজের মানটা তোমরা বের করবা। তো ওইখানে দেখবা যে লাস্টের যে ম্যাথটা ওই লাস্টের ম্যাথের ওই অংশে লেখা আছে এস cos θ, হ্যাঁ লেখা আছে এস cos θ, মানে এইটা হচ্ছে x মিটার, ওটা না দিয়ে আমরা লিখে দিছি এস cos θ, মানে আগে হচ্ছে সরণের মানটা ডাইরেক্ট দেওয়া ছিল আর এখানে সরণের মানটা না দিয়ে এস cos θ এর মানটা ডাইরেক্ট বলে দিয়েছে। ঘটনা একই, ঘটনা সেম, তোমাদের ক্ষেত্রফল বের করতে হবে আর ক্ষেত্রফলটা হবে কৃতকাজ। তাহলে ওই দুইটা হোমওয়ার্ক তোমরা করবা। এইবার দেখো আমরা একটা ফাংশন দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ বের করতে বলে, এইরকম একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করবো। দাঁড়াও বোর্ডটা আগে একটু মুছে ওই প্রবলেমটা আমি আগে একটু লিখে নিই। আমাদের বলতেছে এরকম যে দেওয়া আছে যে পরিবর্তনশীল বলের ফাংশনটা এফ অফ এক্স, এইটা ইকুয়াল টু হচ্ছে সাইন পাই এক্স। আমাদের বলতেছে -3 থেকে +3, মানে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা এটা -3 থেকে +3, এই ব্যবধিতে কৃতকাজটা নির্ণয় করো, ব্যবধিতে কৃতকাজ নির্ণয় করো। মানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, তাহলে কিভাবে কৃতকাজ বের করব? বলের ফাংশন দেওয়া আছে, দেখো এই যে বলটা sin পাই এক্স, এক্স এর উপর ডিপেন্ড করে, বল সরণের ফাংশন রূপে দেওয়া আছে, কৃতকাজ বের করতে হবে। ব্যবধি বলে দিছে, যে সরণের লিমিট বলে দিছে, এক্স এর লিমিট -3 থেকে +3, তাহলে এটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে এক্স ফাইনাল, এই লিমিটের মধ্যে কৃতকাজ বের করতে হবে। তাহলে যেহেতু ফাংশন দেওয়া আছে, এবার কৃতকাজটা আমরা কিভাবে বের করব? ইন্টিগ্রেশন করে বের করব। তাহলে কৃতকাজ w ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ f of x dx, x ইনিশিয়াল x ফাইনাল, এই যে সরণের লিমিট, এর মধ্যে বলের ফাংশনকে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলেই কৃতকাজ পাওয়া যাবে। তাহলে বলের ফাংশনটা হচ্ছে sin পাই x, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? x এর সাপেক্ষে। x এর লিমিট কত থেকে কত? -3 থেকে +3। এবার sin পাই x মানে sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় হচ্ছে -cos x, তাহলে sin পাই x এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে -cos পাই x। তারপর দেখো এইখানে আছে কত? পাই এক্স, এক্স না পাই এক্স আছে, তাহলে সেই পাই দিয়ে মানে ধ্রুবকটা দিয়ে ভাগ হয়ে যাবে। যারা এই জিনিসটা বুঝতে পারলা না আপাতত বোঝার দরকার নেই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা। এই জিনিসগুলো ডাল ভাতের মতো লাগবে যখন তুমি ম্যাথের ইন্টিগ্রেশন করে আসবা। তো ইন্টিগ্রেশনে জাস্ট আমি সূত্রটা লিখছি, ইন্টিগ্রেশনের কি করছি? জাস্ট সূত্রটা লিখছি, যে এই সাইন পাই এক্স কি ইন্টিগ্রেশন করলে এটা হয়, কিভাবে হয় এটা হচ্ছে সূত্র, এটা তুমি ম্যাথের বইতে গিয়ে পাবা। এখানে সাইন পাই এক্স কে করলে বা সাইন এক্স কে করলে -cos x হবে, তারপর এখানে যে ধ্রুবকটা থাকবে, এখানে ধ্রুবকটা হচ্ছে পাই, তাহলে সেই ধ্রুবকটা দিয়ে ভাগ হয়ে যাবে, এইটা হচ্ছে নিয়ম। এখানে মাথা কাটানোর বা মানে বুঝতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে, এরকম কোনো ব্যাপার না, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এবার আমাদের কি করতে হবে? লিমিট বসাইতে হবে। লিমিটটা কত? -3 থেকে +3, তাহলে এবার আমরা লিমিটটা বসাই দিব। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে মাইনাসটা বাইরে চলে আসলো, একবার আমরা এখানে এক্স এর মানটা বসাবো হচ্ছে +3, তারপরে এক্স এর মানটা বসাবো হচ্ছে -3, তাহলে ব্যাপারটা কি হবে? cos পাই এক্স, তার মানে 3π ডিভাইডেড বাই পাই -cos পাই -3, তার মানে cos, দেখো এখানে আমি বসালাম যে এই যে -3 এটা আমি বসালাম, এই যে -3 বসালাম। এখন cos এর ভিতরে যদি θ থাকে তাহলে সেটা cos θ হয়ে যায়, cos টাকে হজম করে ফেলে, cos এর সেই ক্ষমতাটা আছে, এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে সে প্লাস করে ফেলে আর কি, মাইনাস খেয়ে ফেলে। তাহলে একবার কিন্তু আমরা লিখতে পারি এখানে 3π ডিভাইডেড বাই হচ্ছে পাই, এই যে আমরা লিখলাম। এইবার দেখো এখানে যা এখানে তাই, তো এখান থেকে যদি এটা বিয়োগ হয়ে যায় কত থাকবে? শূন্য থাকবে, তাহলে কৃতকাজের মান হচ্ছে 0 জুল। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রসেস, ইন্টিগ্রেশন করে লিমিট বসে কৃতকাজের মানটা বের করলাম আর কি। এখন তুমি যদি চাও ইন্টিগ্রেশন কিন্তু মানে ক্যালকুলেটরের সাহায্যে, এই যে ক্যালকুলেটর, এর সাহায্যে তোমরা ইন্টিগ্রেশন করতে পারো। তো আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি। তো তার আগে একটা জিনিস বলি, যে এই যে কৃতকাজটা, এই যে আমরা কৃতকাজটা বের করলাম, এই কৃতকাজটা 0 হবে এটা আমি জানতাম, এই যে কৃতকাজটা, এই কৃতকাজটা 0 হবে এটা আমি জানতাম। কিভাবে আমি জানতাম? দেখো সাইনের যে গ্রাফটা, তোমরা তো 9-10 এ সাইনের গ্রাফ অ্যাটলিস্ট কেমন হয় এটা তো জানো। সাইনের গ্রাফটা হয় হচ্ছে এরকম, এই যে সাইনের গ্রাফটা হয় হচ্ছে এরকম, আর এদিক দিয়ে যদি আঁকি তাহলে হবে হচ্ছে এরকম। তাহলে এবার দেখো এক্স এর লিমিট বলে দেওয়া আছে, এক্স এর লিমিট হচ্ছে -3 থেকে +3, এটা লিমিট বলে দেওয়া আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো এই জিনিসটা, এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে -3, তাহলে এই অংশটা এটা হবে হচ্ছে +3 অংশ, বা এটা যদি হয় -1 তাহলে এটা হবে হচ্ছে +1। তাহলে যতটুকু, দেখো খেয়াল করো, যতটুকু কৃতকাজ প্লাস পোর্শনে হচ্ছে ঠিক ততটুকু কৃতকাজ মাইনাস পোর্শনে, মানে এটা হচ্ছে x অক্ষের উপরে, তো এটা হচ্ছে x অক্ষের নিচে। এখন ইন্টিগ্রেশন করলে তো আমরা ক্ষেত্রফলই পাবো, তাহলে আমি যদি এই ব্যবধির মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা পাবো। তো টোটাল ক্ষেত্রফলটা 0 হবে। কিভাবে? এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে প্লাস ক্ষেত্রফল, ধনাত্মক কাজ, মনে করো এটা হচ্ছে 10 একক, তাহলে +10। আর এই যে ক্ষেত্রফলটা, দেখো এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু কিন্তু এর সমান হবে, কিন্তু সেটা হচ্ছে মাইনাস, তাহলে এই ক্ষেত্রফলটুকু এটা হবে হচ্ছে -10। তো +10 আর -10 টোটাল কৃতকাজ বের করতেছো, টোটাল যোগ করো, তাহলে যোগ করলে আলটিমেটলি ক্ষেত্রফল কত শূন্য মানে এখানে যতটুকু প্লাস এখানে ততটুকু মাইনাস যোগ করলে কত পাওয়া যাবে শূন্য এইটা হচ্ছে ম্যাথ না করে ব্যবধি দেখে ও আচ্ছা ব্যবধি এরকম তাহলে কৃতকাজের মানটা এরকম হবে যদি ব্যবধি এরকম হইতো 0 থেকে 3 তাহলে 0 থেকে 3 হলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 3 তখন কিন্তু আর কৃতকাজটা মানে 0 আসতো না তাহলে আমি লিমিট দেখে আর কি ব্যবধি দেখে কিন্তু বুঝে বলছি ও আচ্ছা -3 থেকে +3 তাহলে এই পাশে যতটুকু ও পাশে ততটুকু তাহলে এই কার্ভ দ্বারা অর্থাৎ সাইনের কার্ভ দ্বারা যে কৃতকাজটা হবে তাহলে প্লাস যতটুকু এই পাশে মাইনাস ততটুকু যোগ করলে আলটিমেটলি শূন্য পাবো এটা কিন্তু আমি গ্রাফ থেকে দেখে বুঝে ফেলছি এখন তোমরা যদি চাও যে ক্যালকুলেটরে করবা তাহলে এই ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো আমার কাছে এই ক্যালকুলেটরটা আছে আমি তোমাদের এই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় জিনিসটা একটু দেখা দিচ্ছি তো দেখো আমাদের ফাংশনটা হচ্ছে f(x) sin pi x তো পাই আনার জন্য ক্যালকুলেটরটাকে আমরা প্রথমে রেডিয়ান মোডে নিয়ে যাব তো রেডিয়ান মোড আমরা কিভাবে নিতে পারি শিফট চাপ দিয়ে মোড তারপর দেখো এই যে স্ক্রিনে আছে 3 এর ডিগ্রি 4 এর রেডিয়ান তাহলে 4 চাপ দিলে ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে চলে যাবে এই যে রেডিয়ান মোডে নিলাম কেন ওই যে পাই বসাইতে হবে এই কারণে আমি রেডিয়ান মোডে নিয়ে নিলাম এবার আমাদের ফাংশনটা হচ্ছে sin pi x এটা ইন্টিগ্রেশন করতে হবে তো ইন্টিগ্রেশন করার জন্য দেখো এই যে আলফা বোতামটা তার নিচে ইন্টিগ্রেশন সাইনটা আছে এই নিচের এই বোতামটা চাপ দিব দেখো এই যে ক্যালকুলেটরের স্ক্রিনে ইন্টিগ্রেশন চলে আসছে তো dx x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন স্ক্রিনে তাকাও তার সামনে একটা ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরে বসাতে হবে কোন ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করতে চাই তো আমাদের ফাংশনটা কি ছিল sin pi x তো এই কারণে আমি ফার্স্টে একটা ব্র্যাকেট দিয়ে নিব এই ব্র্যাকেটটা যে দিতেই হবে এটা কিন্তু কোনো কথা নেই মানে না দিলেও কিন্তু চলে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে না দিলেও চলে কিন্তু মানে ব্র্যাকেটটা দেওয়া বেটার তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এই যে আমি ব্র্যাকেটটা দিয়ে নিলাম এবার আমি ফাংশনটা তুলবো sin pi x তো sin চাপ দিলাম এবার পাই বসাবো তো পাই বসাবো এই দেখো গুণ 10 টু দি পাওয়ার x এর উপরে ছোট করে হলুদ কালি দিয়ে পাইটা লেখা আছে তো হলুদ কালি দিয়ে যেহেতু লেখা আছে আমার শিফট চাপ দিয়ে পাই আনতে হবে তাহলে শিফট চাপ দিয়ে এই যে গুণ 10 টু দি পাওয়ার x এই বোতামটা চাপ দিলে পাই চলে আসলো এবার আমাদের x বসাইতে হবে x টা আমরা কিভাবে বসাবো দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট এই বোতামটার উপরে x আছে x টা লেখা আছে লাল কালি দিয়ে যেহেতু লাল কালি দিয়ে লেখা আছে তাহলে আলফা চাপ দিয়ে আমার ওই বোতামটা চাপ দিলে x উঠে যাবে লাল কালি দিয়ে যেহেতু লেখা আছে আলফা চাপ দিয়ে আনতে হবে সবুজ কালি দিয়ে মানে সরি হলুদ কালি দিয়ে যদি কিছু লেখা থাকে তাহলে শিফট চাপ দিয়ে আনতে হবে তো এই যে আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আর দেখো এই যে প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম তার জন্য আরেকটা ব্র্যাকেট আমার এই যে ক্লোজ করতে হবে তাহলে দেখো পুরো ফাংশনটাকে আমরা তুলে ফেলছি এবার লিমিট বসাইতে হবে লোয়ার লিমিট ছিল -3 আর আপার লিমিট এই বোতামটার উপরে চাপ দিলে এই যে আপার লিমিটে চলে যাব আপার লিমিটটা হচ্ছে +3 পুরো ফাংশনটাকে আমি তুলে ফেলছি এবার আমাদের ইন্টিগ্রেশন করার জন্য কি করতে হবে মানে উত্তরটা বের করার জন্য কি করতে হবে সমান চিহ্ন চাপ দিতে হবে এই যে সমান চিহ্ন চাপ দিলাম দেখো আমাদের উত্তরটা চলে আসবে আমাদের হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে মানে ফাংশনটা যদি অনেক বড় হয় তাহলে অনেকক্ষণ বেশি ওয়েট করা লাগে আর ফাংশন যদি ছোট হয় তাড়াতাড়ি চলে আসে তো ছোট একটা ফাংশন দেখো যে তাড়াতাড়ি চলে আসছে কত এটা শূন্য দেখো কত এটা শূন্য যদি এমন হইতো এই যে লিমিটটা দেখো এই ক্ষেত্রে তো আমরা শূন্য পাইছি আমাদের কিন্তু ম্যাথ করেও আমরা শূন্য পাইছি যদি এমন হইতো লিমিটটা হচ্ছে -3 থেকে +3 না মনে করো 0 থেকে তাহলে কিন্তু এটা শূন্য আসতো না এই দেখো এই যে লোয়ার লিমিট 0 এবার যদি আমি সমান চিহ্ন চাপ দিই তাহলে কিন্তু আর শূন্য আসবে না এবার দেখো একটা মান পাওয়া যাবে এবং মানটা হবে হচ্ছে প্লাস একটা মান দেখো যে আমি একটা মান পাইছি দেখছো তো এইভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ইন্টিগ্রেশন করি তো তোমাদের যদি আমি আরেকটা ইন্টিগ্রেশন দেখাই একটু জাস্ট বোঝার জন্য ইন্টিগ্রেশনটা মনে করো যে 2x² তাহলে যে 2 আলফা চাপ দিয়ে x তারপর x² প্লাস হচ্ছে 3x এই যে মনে করো বসালাম এবার মনে করো এর লিমিট হচ্ছে 2 থেকে 6 এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেট করতে হবে 2 থেকে 6 এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেট করতে হবে তাহলে এই যে সমান চিহ্ন চাপ দিব চাপ দিলে ইন্টিগ্রেশন হয়ে যাবে এই যে ইন্টিগ্রেশন করে কৃতকাজের মানটা আমরা বের করে ফেলতে পারবো তো এই টাইপের প্রবলেম কিন্তু তুমি করতে পারবা বইতে দেখবা এই টাইপের একটা হোমওয়ার্ক আছে হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে তো ওটা আমি এখানে করে দিলাম না এই যে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় এটা দেখাই দিলাম তো তুমি হোমওয়ার্কটা নিজের প্রসেসে করবা এবং প্রসেসে করে তারপরে ক্যালকুলেটরের সাথে যে মিলাই দেখবা যে হয় কিনা আর যাদের এমএস ক্যালকুলেটর তাদেরও কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে সেম প্রসেস জাস্ট ওই লিমিট বসাইতে গেলে একটু কমা দিতে হবে হ্যাঁ লিমিট বসাইতে গেলে কমা চিহ্নটা দিতে হবে তো তোমরা দেখতে পারবা যে এমএস ক্যালকুলেটর যাদের আছে তাদের ক্যালকুলেটরের স্ক্রিনে কমা চিহ্নটা আছে তো এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে ক্যালকুলেটরের সাথে ইন্টিগ্রেশন করে মান বা উত্তরটা আমরা বের করতে পারি তো এই জিনিসটা একটু তোমরা প্র্যাকটিস করবা হ্যাঁ ওকে